ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় বুধবার এই গ্রুপে শেষ ম্যাচে মুখোমুখি হয় সাই স্যাক ও আনন্দ ভবন। ম্যাচে 9-0 গোলের ব্যবধানে জয় লাভ করে ও 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে এই গ্রুপে দ্বিতীয় স্থান দখল করে লিগ শেষ করে আনন্দ ভবন। আনন্দ ভবনের হয়ে ম্যাচে ডাবল হ্যাট্রিক করেন এলেক্স ডার্লং। যদিও এদিনের ম্যাচকে ঘিরে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশন। ম্যাচটি 90 মিনিটের পরিবর্তে 70 মিনিট খেলানো নিয়ে নানা প্রশ্ন ছুড়ে দিয়েছে। এদিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব থাকা রেফারি শিবজ্যোতি চক্রবর্তী জানান, যেহেতু ম্যাচটি নিয়ম রক্ষার ছিল, পাশাপাশি উভয় দলের খেলোয়াড়রা ম্যাচের সময় কমিয়ে দেওয়ার জন্য আবেদন করেন, সেজন্য ম্যাচটি 90 মিনিটের জায়গায় 70 মিনিট খেলানো হয় বলে তিনি জানান। দুটো টিমের রিকোয়েস্ট ছিল, আজকের ম্যাচে তো কোনো মিনিট নেই, আমাদেরকে আজকে কম সময় খেলিয়ে ম্যাচটা শেষ করে দিলে ভালো হয়। আমাদের প্লেয়ারদের ইঞ্জুরি আছে, দুটো টিমের ইঞ্জুরি আছে, ওরা কোচরাই বলো তো। আমি ওদের সঙ্গে ডিসকাস করলাম, করার পরে আমাদের কমিটির সঙ্গে ডিসকাস করলাম, করার পরে ম্যাচটা এই ধরুন 35-35, হ্যাঁ এই 35-এ বললাম যে ঠিক আছে, তোমরা তো তোমরা ওরা নিজেরাই বললো পারলে আমাদেরকে 25-30 মিনিট খেলিয়ে দেবে। হ্যাঁ, নিয়ম রক্ষার ম্যাচ, খেলতে আসতে হবে, না হলে তো আবার তীব্র ফুটবলের জন্য আমাদেরকে পানিশমেন্ট করবে। সেই জন্য আমরা নিয়ম রক্ষার জন্য এসেছি, তো আমাদের প্লেয়ারদের সবারই প্রায় ইঞ্জুরি, খেলারই ইচ্ছা ছিল না, যাই হোক এখন খেলতে হচ্ছে। তো আমাকে বলা, আমি সবার সঙ্গে ইয়ে করে ডিসকাস করে তখন বললাম যে ঠিক আছে, তাহলে তোমরা 35 মিনিট করে খেলতে হবে, 70 মিনিট। তো ওই 35-35 70 মিনিট ওরা খেললো, খেলায় একটা টিম 9-0 বলে জিতলো আনন্দ ভবন টিম। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল, এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে? সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।